সরকারের পদত্যাগের এক দফা এবং দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বরিশালে বিএনপির গণসংসদ লিফলেট বিতরণ কর্মসূচি চলছিল। তবে পুলিশের বাধাটা পণ্ড হয়ে গেছে। আজ বুধবার নগরীর টাউন হলে দলটির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নেতাকর্মীরা গণসংযোগ শেষে লিফলেট বিতরণ করে মিছিল বের করার চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করার চেষ্টা করলে মিছিলে লাঠিচার্জ করা হয়। এ সময় বিএনপি নেতারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। ঘটনাস্থল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন সহ বিএনপির সাত নেতাকর্মীকে আটক করা হয়। এদিকে পুলিশের হামলায় বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে দলটি। ধরো 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 ধরে নিয়ে আসো